থ্যাংক ইউ ফর ডুইং দিস। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনার জন্য পরিচিত বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী প্রায় এক দশক নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরছেন। শুক্রবার বিকাল 3টায় জাতীয় প্রেস ক্লাবে এই নির্বাসিত সাংবাদিক সংবর্ধনা প্রদান করা হবে। এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেন, এতদিন পরে দেশে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। আমি আমার প্রিয়জন, বন্ধুবান্ধব, ছাত্র শিক্ষক এবং সহসাংবাদিকদের সাথে আবার মিলিত হওয়ার অপেক্ষায় আছি। তবে বৃহস্পতিবার কখন ফিরছেন সে বিষয়ে জানাতে অপারগতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে দেশকে স্বৈরাচারী মুক্ত করা হয়েছে। গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার পুনরুদ্ধারের পথ আজ প্রশস্ত হয়েছে। একজন নোবেলজয়ী অধ্যাপক দেশের ক্রান্তিকালীন অভিভাবকত্ব গ্রহণ করেছেন। জাতি হিসেবে এটা আমাদের গর্বের। The country itself is a problematic situation now in terms of democracy. মুশফিকুল ফজল আনসারীর প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবর্ধনা ও মতবিনিময় সমাবেশের আয়োজন করা হয়েছে। মুশফিকুল ফজল আনসারী হোয়াইট হাউস এবং জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে তার কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম সম্পাদিত বৈদেশিক নীতি ম্যাগাজিন সাউথ এশিয়া পার্সপেক্টিভের নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করছেন। মুশফিক ফজল বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনী জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। সমালোচনামূলক সাংবাদিকতার কারণে 2015 সালের জানুয়ারিতে মুশফিককে নির্বাসিত করা হয়। এর আগে তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন তিনি। এছাড়াও বার্তা সংস্থা ইউএনবি সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়া আউটলেটে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। ছিলেন বিশ্বব্যাংকের কনসালট্যান্ট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্টার হিসেবে কাজ করেছেন বিশ্বখ্যাত ব্রিটেনের দ্য টাইমস এবং সানডে টাইমস পত্রিকায়। তিনি জাস্ট নিউজ বিডির সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে একটি অনুষ্ঠান অ্যাঙ্কর করেছেন। পাশাপাশি এনটিভিতে জনপ্রিয় টিভি অনুষ্ঠান হ্যালো এক্সিলেন্সি হোস্ট করেছেন, যেখানে অসংখ্য রাষ্ট্রদূত এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি থাকতেন।